সয়েল হাইড্রোমিটার এটা হলো সয়েল হাইড্রোমিটার না আর্দ্রতা পরিমাপক যন্ত্র এটা কেন ব্যবহার হবে এটা হলো মানে যদি আমরা বীজ বপন করতে চাই তখন আমাদের সেই মাটিটার আর্দ্রতা পরিমাপের জন্য আমরা এই যন্ত্রটা ইউজ করতে পারি এবং এইটার মাধ্যমে আমরা মানে যদি মানে বিভিন্ন আর্দ্রতার বীজ রয়েছে সব বিষয়ে এক আর্দ্রতা চলে না এইসবের জন্য আমাদের তো এই মিটারে কি কয় রকম এখানে মাটি দেখানো হচ্ছে এটা হলো মাঝারি ধরনের মাঝারি মাটি এটা আর্দ্র মাটি শুষ্ক মাটি আর এটা হলো বেশি ভেজা আচ্ছা কেন মাটির আর্দ্রতা কেন পরিমাপ করতে হবে মাটির আর্দ্রতা পরিমাপ করতে হবে যে আমাদের কোন হলো কোথায় কেমন পরিমাণ আর্দ্রতা রয়েছে মাটির বীজ বপনের জন্য বিভিন্ন বীজের তারতম্যের কারণে তো এখানে এই প্রজেক্টে কি কি দিয়ে তৈরি করা হয়েছে এই প্রজেক্ট এখানে রয়েছে শুধু একটা ম্যাগনেট এবং ম্যাগনেট ম্যাগনেট নষ্ট গ্যালভানোমিটারের যেটাতে যতটুকু পানি আছে এটা তো পানি নেই সেজন্য এটা সামান্য একটু মানে শুষ্ক আর এটাতে সামান্য একটু পানি থাকার কারণে এটা হয়েছে মাঝারি মাঝারি পরিবাহী আর এটা একদম হয়েছে মানে পানি বেশি থাকার কারণে এটা হয়েছে অনেক বেশি এই জন্য আমাদের মানে এই কাজটা করছে বিদ্যুৎ পরিবার ধন্যবাদ পাবনা পুলিশ লাইন লাইন্স স্কুল তাদের বিজ্ঞান মেলায় সুন্দর ই করার জন্য